আসসালামু আলাইকুম। জি, আজকে হচ্ছে তোমার দ্য গুড মোরো সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো। গতবার আমি দ্য গুড মোরো ফার্স্ট একটা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, তো সেকেন্ড পার্ট আমি চেষ্টা করবো লাস্ট যে দুটি স্ট্যানজা এই দুটি ক্লিয়ার করার জন্য। কেমন? তো এটা হচ্ছে গুড মোরো হচ্ছে তোমার সুস্বাগত, এটা হচ্ছে প্রেমময় কবিতা, এটা তিন স্টেজ স্ট্যানজাতে ভাগ করা, সেটা আমি অলরেডি বলে ফেলেছি। তো আমি সেকেন্ড স্ট্যানজা আলোচনা করবো, ক্লিয়ার? আচ্ছা, বলছে না অ্যান্ড নাও, এবং এখন গুড মোরো, গুড মোরো মানে সুস্বাগতম, টু আওয়ার ওয়াকিং সোল। আচ্ছা, বলছে আমাদের সচেতন আত্মা, যে আত্মা আমাদের প্রেমের সম্বন্ধে সচেতন, ঠিক আছে? তা বলছে নাও, এখন হচ্ছে কি, তোমাকে সুস্বাগতম টু আওয়ার ওয়াকিং সোল। ওয়াকিং সোল মানে যে বুঝে নি, হ্যাঁ, ওয়াকিং, ওয়াকিং না, হ্যাঁ, হাঁটা না, ওয়াকিং, ওয়াকিং হতো কি, সচেতন আত্মা, ক্লিয়ার? হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার। আচ্ছা, এর বলছে নট আউট অফ ফিয়ার মানে ভয়হীন চিত্র, ওয়াজ মানে আলোকন করা, ঠিক আছে, অবলোকন করা, প্রত্যাখ্যান করা। তাহলে হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার মানে যা মনে ভয় নিয়ে একে অপরকে প্রত্যক্ষ করে না, মানে দুজনে কি সাহসী। তারা বলছে ফর লাভ, ফর লাভ ওয়াল ওভার দ্য আদার সাইডস কন্ট্রোলস, ক্লিয়ার? ফর লাভ মানে কি, ফর লাভ খাঁটি ভালোবাসার জন্য, এখানে ফর লাভ মানে বলছে খাঁটি ভালোবাসার জন্য, ওয়াল লাভ অফ আদার সাইড কন্ট্রোল, সাইড মানে উৎস, সাইড মানে কি উৎস, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। তাহলে ওয়াল ওভার দ্য ওয়াল লাভ অফ আদার সাইড, অর্থাৎ সকল উৎস থেকে সৃষ্ট ভালোবাসা, অ্যান্ড মেক্স ওয়ান লিটল রোম অ্যান্ড এভরি ওয়ার। আচ্ছা, বলছে লিটল রোম মানে ছোট কক্ষ, মেক মানে তৈরি করা, তাহলে অ্যান্ড মেক ওয়ান লিটল রোম অ্যান্ড এভরি ওয়ার, এবং ছোট কক্ষটি পরিণত করছে, ছোট কক্ষটি পরিণত করে পরিণত করতে পারে সমগ্র পৃথিবীতে। মানে বলছে যে তোমাকে স্বাগতম, এ আমাদের সচেতন আত্মা ভালোবাসার, এখানে আমরা খাঁটি ভালোবাসার জন্য আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো, এবং ছোট রুমের রুমের মধ্যেও আমরা ভালোবাসাকে জয় করতে পারবো, ঠিক আছে? লেট সি ডিসকভার টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ এ ওয়ান, লেট মানে দাও, সি মানে সাগরকে ডিসকভার, আবিষ্কার করতে, টু নিউ ওয়ার্ল্ড নতুন বিশ্ব, হ্যাভ গন, ক্লিয়ার? তাহলে বলছে যে লেট সি অর্থাৎ সমুদ্র অভিযানকারীদের নতুন পৃথিবী যেতে দাও, ঠিক আছে? সি ডিসকভার মানে, সি ডিসকভার মানে সমুদ্রের অভিযানকারী, মানে যারা আবিষ্কার করে নতুন ওয়ার্ল্ডে। লেট ম্যাপ টু আদার ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ডস হ্যাভ শোন, বলছে ম্যাপ মানে মানব মানচিত্রবিদ, আর শোন মানে দেখানো যোগ করা। তাহলে লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ডস হ্যাভ শোন, মানচিত্রবিদগণকে নতুন নতুন দেশ তাদের মানচিত্র যোগ করতে দাও। লেট আস প্রসেস ওয়ান ওয়ার্ল্ড ইজ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। আচ্ছা, তারপর আর বলছে কি, প্রসেস মানে অর্জন করা, প্রসেস অর্জন করা। তা লেট আস প্রসেস আউট ওয়ার্ল্ড, আমাদের একটি ভুবনের মালিক হতে দাও, বলছে কি লেট আস মানে আমাদের হতে দাও প্রসেস মালিক হতে, ওয়ার্ল্ড ইজ হ্যাথ নয়েস, তাহলে আমাদেরকে একটা ভুবনের মালিক হতে দাও, ক্লিয়ার? তো এইটার অর্থাৎ এই যে লেট স্পেস দিলাম, এই যে তিনটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তো এটা যে বাংলা অনুবাদ সেটা হচ্ছে কি, সমুদ্র অভিযানকারীদেরকে নতুন পৃথিবী খুঁজতে দাও, মানচিত্রবিদগণকে নতুন পৃথিবী তাদের মানচিত্র যোগ করতে দাও। বলছে আমাদের একটি ভুবনের মালিক হতে দাও, প্রত্যেক একটি এবং দুজনের একটি, প্রত্যেক একটি এবং দুজনের একটি। লাস্ট স্টেশন যেটা বলছে সেটা হচ্ছে তাদের প্রিয় ভালোবাসা কবরে গেলে জন্ম থাকবে, এই জিনিসটা বলছে। মাই ফেস ইন টিন আই, ঠিক আছে, কি বলছে, মাই ফেস দিন আই থিন আই মাইন অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্স মানে দৃষ্টিগোচর হওয়া। তাহলে মাই ফেস ইন ইওর আই মানে আমার মুখচ্ছবি তোমার চোখে কি হয়েছে, অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্স মানে কি বলছে, দৃষ্টিগোচর হওয়া, ভেসে ওঠা। তা বলছে অ্যান্ড টু প্ল্যান হার্ট ডু ইন দ্য ফেস রেস্ট, টু প্ল্যান হার্ট মানে সরল নিষ্পাপ হৃদয়, দ্য ফেসেস মানে মুখমণ্ডল। তো তার পুরো লাইনটার অর্থ হচ্ছে অ্যান্ড টু প্লেন হার্ট ডু ইন দ্য ফোর্স ফেসেস রেস্ট,
আমাদের সরল নিষ্পাপ হৃদয়গুলো আমাদের মুখমণ্ডলে প্রতিফলিত হয়, আমাদের মুখমণ্ডলে কি প্রতিফলিত হয়। ক্লিয়ার? তো বলছে, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, কি বলছে, হেমিস্ফিয়ার এবং উত্তর গোলার্ধে, ঠিক আছে, হেমিস্ফিয়ার তো কি গোলার্ধ আর কি, গোলার্ধ যেটা বোঝায় আর কি, হোয়ার উই ক্যান ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার। ক্লিয়ার? তা বলছে, কোথাও আমরা খুঁজে পাবো আমাদের মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ, মানে মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ আর নাই, ওদের দুইটা মুখ হচ্ছে কি ভালো গোলার্ধ, উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, উইদাউট শার্প নর্থ, যেখানে নেই কোনো উত্তর গোলার্ধে ঠান্ডা, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, ডিক্লাইন যেখানে নেই কোনো পশ্চিমের সূর্যাস্ত, তাহলে সূর্যাস্ত, ঠিক আছে, সূর্যাস্ত ডিক্লাইন মানে সূর্যাস্ত, আর শার্প মানে কি হওয়া, গোলার্ধে ঠান্ডা, উত্তর গোলার্ধে। ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকুর যে এই যে এই যে চার লাইনের যে অনুবাদটা সেটা আমি একটু বলি আবার, যে আমার মুখ তোমার চোখে, তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে, এবং সরল নিষ্পাপ দুটি হৃদয় উভয় মুখমণ্ডলে প্রতিফলিত হয়, কোথাও আমরা খুঁজে পাব আবার খুঁজে আবার আমাদের চোখের চেয়ে ভালো দুটি গোলার্ধ, যেখানে থাকবেন উত্তরে ঠান্ডা কিংবা পশ্চিমে সূর্য। হ্যাঁ, ওখানে কোনো উত্তর গোলার্ধে পশ্চিম কোনো কিছু থাকবে না, সবই শীত, মানে একই রকমই থাকবে, এই জিনিসটা বুঝিয়েছে কবি। বুঝলি? আচ্ছা, নেক্সট লাস্ট চার লাইন, হোয়াট এভার ডাইস, ডাই মানে মারা যাওয়া, হোয়াট এভার ডাইস, কোনো বস্তু তখনই নষ্ট হয়, কি বলছে, হোয়াট এভার ডাইস কোনো তখনই ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, অর্থাৎ সমানভাবে, ওয়াজ নট মিক্সড ইকুয়ালি মানে সঠিকভাবে মিশানো হয় না। ক্লিয়ার? তো বলছে, বস্তুটি তখন নষ্ট হয় যখন উপাদানগুলো মেশানো হয় না সমানভাবে, এই জিনিসটা বোঝাচ্ছে। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের ভালোবাসা দুটি একই হয়, অর দো অ্যান্ড আই, এবং তুমি আর আমি লাভস সো অ্যালাইক, যদি একই রকম ভালোবাসা হয়, দ্যাট নান ডু সেল ক্যান, নান ক্যান ডাই। আচ্ছা, তা দ্যাট নান ক্যান সেল ক্যান, অর্থাৎ কোনো কিছু ইহাকে বিচ্ছিন্ন করতে পারবে না, নান ক্যান ডাই, কোনো কিছু ইহাকে নষ্ট করতে পারবে না, ঠিক আছে, কবির কনফিডেন্স মানে তার প্রেমিকার মানে তার বিলাপটের প্রতি তিনি বলতেছেন আর কি, যে আমাদের ভালোবাসা যদি এক থাকে এটা কেউ বিচ্ছিন্ন করতে পারবে না এবং এটা কারো কোনো ক্ষমতা নেই। তো এটা ছিল আর কি মূলত কবিতা গুড মোরো, গুড মোরো তো সুস্বাগতম, ওয়েলকাম যেটা বলে, অর্থাৎ কবি সেই পেটে থাকা অবস্থায় তার প্রেমিকার সাথে কথা বলা শুরু করছে আর কি, ঠিক আছে। তো তোমরা এটা দেখবা এবং একটা সামারি আমি দিব ইনশাল্লাহ, এবং আস্তে আস্তে এটার থিম, তারপর হচ্ছে তোমার এম স্কিম, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে আর কি, এক্সপ্লেনেশন, এই সবগুলোই আমি দেওয়ার শেষ করি ইনশাল্লাহ, ঠিক আছে। তা তোমরা যদি না বুঝছো অবশ্যই কমেন্ট করবে এবং আশা করি বুঝবে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।